হে গাইস হোয়াটস আপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ। দাদা দাদা, আপনি কিন্তু এখন গল্প বলেন না দাদা। দাদা আপনি খালি এখন আপনার ভিডিওতে জ্ঞান দেন। আজকে তো গল্পই বলতে এসেছি বাবা। সো লেটস স্টার্ট। সো জাস্ট ইন কেস ইফ ইউ ডোন্ট নো, আমি ছোটবেলায় অনেক লাফালাফি করতাম, কিন্তু এখন করি না যে তাও না, এখনো ভার্সিটিতে ক্লাসে অনেক নাচানাচি করি। বাট যেটা ওই টাইমে অনেক বাড়াবাড়ি লেভেলে ছিল, ওইটা এখন একটু কমছে। আমার হাত পা কেটে যেত, আমার হাড্ডি গুড্ডি ভেঙে যেত, বাট স্টিল ডিজে বাজেগা তু পাপু নাচেগা তুম পুচুকু তুম পুচুকু তুম পুচুকু তুম। আমি শান্ত ছিলাম, আমি ইন্ট্রোভার্ট ছিলাম টু, বাট নিজের একটু স্পেস পেয়ে গেলে কেউ বলতে পারবে না এমন অবস্থা হয়ে যেত। সো আজকের আমার ভিডিওটাও বাড়াবাড়ি স্পেস নিয়ে, বাড়াবাড়ি ইন্ট্রোভার্ট হয়ে যাওয়া। ইউ সি দিস, এই সাদা দাঁতগুলা যেগুলো হলুদ দেখাচ্ছে, যদি হলুদ না এ ক্যামেরার দোষ। মাঝখানে দুইটা দাঁতকে এখন স্বাভাবিক মনে হইলেও আগে কিন্তু এটা স্বাভাবিক ছিল না, এটা ছিল আগে বেশ বড়। লাইক লিটারেলি আমাকে কোদাল দাঁত ডাকা হইতো। কিভাবে আমি এই কোদাল দাঁত পেলাম? লেট মি এক্সপ্লেইন। তখন আমার বয়স 5 কি 6 কি 7, আমি জাপানে অ্যান্ড আমার সাথে ফ্যামিলি বলতে আমার আম্মু অ্যান্ড আমার বিব্বা আর বিব্বি ছিল, আমার ফুফা আর ফুপি ছিল। ফুফা আর ফুপির সাথে আমি ফ্রি ছিলাম ট্রু, বাট ওই লেভেলে ফ্রি ছিলাম না। কোন লেভেল বলছি শুনো। বেসিক্যালি আমার ডেইলি রুটিন ছিল খুবই সিম্পল, সকালে স্কুলে যাও, বিকালে বাসায় আসো, দেন গোসল করো, খাও দাও, ঘুমাও, এন্ড পরের দিন আবার স্কুলে যাও। সবই সিম্পল, কিন্তু আমার গোসল করাটা ইন্টারেস্টিং ছিল। আমার ফেভারিট 2-3টা পুতুল নিতাম অ্যান্ড আম্মুকে বলতাম, এক্সকিউজ মি, রাজপুত্র গোসল করতে চায়। জি হুজুর বলে আমার বাথটবে আম্মু কুসুম গরম পানি ঢালতো অ্যান্ড আমি আমার খেলনা নিয়ে লিটারেলি বাসার এক কোণা থেকে আরেক কোণায় যাইতাম। মানে আমার রুম থেকে আমার ওয়াশরুম পর্যন্ত আমি নেকেড যাইতাম, মানে উইদাউট ড্রেস, ইফ ইউ ডোন্ট নো হোয়াট দ্য মিনিং অফ নেকেড। তাও আবার ভাব নিয়ে, রাজার স্টাইলে, অ্যান্ড ব্যাকও করতাম গোসল থেকে এই ভাবটা নিয়ে, যেন আমার ফিগারে জোস জিনিস আর এই দুনিয়াতে কিছুই নেই। সো ওই দিনও একই কাহিনী, আম্মু বলল যে ঘরে গেস্ট আসবে অ্যান্ড রাতে ফ্যামিলি ডিনার হবে, সো ভালো মতো গোসল করতে। তো আই ওয়াজ লাইক ওকে, ইটস নেকেড টাইম, ইউ নো আই এম ব্যাড, ইউ ডিড। আমি আমার রাজার দশায় বাথরুমে গেলাম, দেন ভালো করে গোসল করলাম। আমি বাথরুম থেকে বের হলো, অ্যান্ড গেস করেন আমার সামনে কে? ইয়াপ, আমার বিব্বা অ্যান্ড বিব্বি একদম সামনে। যদিও কিচেনের দিকে ফেস করা, কিন্তু কোনো লাভ নাই, কারণ আমার বাথরুম অ্যান্ড আমার কিচেন রুম দুটাই একসাথে। কোথাও গেলে দে উইল নোটিস যে আমি আমার শরীরে একটা সেন্সর বোর্ড নিয়ে ঘুরতেছি, অ্যান্ড আমি আমার বিবাহের সাথে এতটাও ফ্রি না যে আমি ওনাদেরকে আমার সেন্সর বোর্ড দেখায় ঘুরবো। বাট ওয়েট, আমার তখনকার আমলে নিউটন মার্কা বেন বুঝালো, অন্তিক যদি NFS FZ-200 স্পিডে দৌড়ায় তাহলে আর যাই হোক বিবা বিবিরা আমার কে নোটিস করতে পারবে না। অ্যান্ড আমার লেফট সাইড বুঝালো যে ইয়েস অন্তিক, এটাই ভালো আইডিয়া, অ্যান্ড আমার রাইট সাইড, আমার রাইট সাইড কিছু বুঝায় নাই, মানে রাইট সাইড কিছু বলে নাই, কিছুই বলে নাই, যে যেটা সেই কাজ। চোখ বন্ধ করে বাথরুমের দরজা খুলে দিলাম এক দৌড়, বাট আমি ভুলেই গেছিলাম যে আমি কেবল গোসল করে বের হয়েছি, আমার পুরো শরীর ভিজা অ্যান্ড ফ্লোরো টাইলসের।
সো ইয়া সুন্দর করে পড়ে গেলাম। নিজেকে তো হাত দিয়ে প্রোটেক্ট করতেই পারি নাই, অ্যাজ ইফ আমার হাতে আমার ফেভারিট খেলনাগুলো ছিল। তাই পড়ছি তো পড়ছি, একদম মুখের উপর পড়ছি। আমি ব্যথা পাইছি, বাট বিকজ আমার বিব্বা এন্ড আমার বিব্বি আমার পাসা দেখতেছিল। আমার আম্মু আমার কাছে আসছে, এসে বলতেছে ব্যথা পাইছো না তো, ব্যথা কেমনে পায়, মুখ তো উপরে পড়লে আবার ব্যথা কেমনে পায়, আশ্চর্য, এটা কোনো লজিক হলো নাকি। দেন আমার বিবা বিবি নোটিস করলো আমার সামনের একটা দাঁত ভাঙ্গা এন্ড আরেকটা দাঁত ভাঙ্গা প্লাস ঝুলতেছে, আই মিন লিটারালি ঝুলতেছে, আউচ। সো ইয়া এটাই ছিল আমার ফালতুটা দাঁত ভাঙ্গার কাহিনী। এন্ড এরপরে ডাক্তারের কাছে গেলাম, দুইটা দাঁত ফালানো হইলো। কম বয়সে দুধ দাঁত পড়ার কারণে এই দুটা দাঁত স্বাভাবিক দুই দাঁতের চেয়ে অনেক লম্বা হয়ে বড় হয়। এন্ড টাডা, এটাই হইতেছে আমার এই বড় দুই দাঁতের বিহাইন্ড দ্য সিন। সো মোরাল অফ দ্য স্টোরি, তোমরা কোনোদিন নেংটো হয়ে দৌড়াবে না, মনে রাখবে, দৌড়ালে তুমি ঘরে সেন্সর বোর্ড যাবে পরে।